এই পৃথিবীতে যারাই অত্যাচারী জালিম শাসক ছিল তারা কেউই আল্লাহর গজব থেকে রক্ষা পায়নি। যারা ক্ষমতার অপব্যবহার করে অহংকার এবং দাম্ভিকতার সহিত আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল তাদের শেষ পরিণতি পৃথিবীর ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে। তাদের মধ্যে অন্যতম একজন নমরুদের কথা আমরা অনেকে জানি, যে নিজেকে খোদা দাবি করেছিল। সেই সব পথভ্রষ্ট শাসকদের এবং কওমের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছিলেন। নমরুদের যুগে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে প্রেরণ করেছিলেন। তাই আল্লাহ তাআলার তরফ থেকে হুকুম আসলো, হে নবী, তুমি ব্যাবিলন চলে যাও এবং নমরুদকে পুনরায় ইসলাম গ্রহণের দাওয়াত দাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুম পেয়ে আর বিলম্ব করার চিন্তা করলেন না, তাই তিনি সোজা ব্যাবিলনের পথে রওনা করলেন। কয়েকদিন ধরে অনেক কষ্ট করে তিনি নমরুদের রাজ্যে গিয়ে পৌঁছালেন। নমরুদ ইতিমধ্যে নবীর অবর্তমানে তার নাস্তিক সহচরদের কান কথায় নিজ খোদাই দাবির ক্ষেত্রে যথেষ্ট মজবুত হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন দ্বিতীয়বার তাকে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলেন তখন তার প্রতি ভীষণ ক্ষিপ্ত হয়ে বলল, ইব্রাহিম, তুমি আমাকে আর বিরক্ত করো না, আমি আমার খোদাই দাবির ক্ষেত্রে অনড়। তুমি অযথা সময় নষ্ট করে এখানে পুনর্বার কেন এসেছ? তুমি এবার যদি আমাকে অধিক উত্তক্ত করো তাহলে আমি তোমাকে নিজ হাতে শাস্তি দেব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের কথা শুনে বললেন, হে রাজা নমরুদ, তুমি যে অর্থ সম্পদের গর্বে খোদাই দাবি করছো তা সবই মহান প্রভুর দান। তিনি ইচ্ছা করলে তোমার সমস্ত ধনসম্পদ ছিনিয়ে নিতে পারেন এবং তোমাকে যে কোনো সময় কঠিন বিপদের সম্মুখীন করতে পারেন। তার মোকাবিলা করা তোমার পক্ষে কোনোদিন সম্ভব নয়। অতএব সমস্ত অহমিকা পরিত্যাগ করে মহান আল্লাহ তাআলার ওপর ঈমান আনো। তিনি যদি তোমার উপর বিরূপ হন তাহলে তোমার শক্তি ও অর্থের দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অতএব আর সময় নষ্ট করো না, তোমার জীবনের অন্তিম সময় প্রায় এসে গেছে। আমি তোমাকে শেষবারের মতো দ্বীনের দাওয়াত দিতে এসেছি। নমরুদ তখন নবীর কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল এবং কর্কশ স্বরে বলল, ইব্রাহিম, তুমি ও তোমার খোদা আমার রাজ্য থেকে চলে যাও, না হয় আমার সাথে মোকাবেলা করার জন্য সম্মুখে হাজির হও। নবী বললেন, হে রাজা নমরুদ, তুমি আমার মহান আল্লাহর সাথে মোকাবেলা করতে চাও? তবে প্রস্তুত হও। কবে কোথায় এই মোকাবেলা হবে বলে দাও। নমরুদ বলল, হ্যাঁ, উত্তম প্রস্তাব। আসো, সকল বোঝাপড়ার চূড়ান্ত হবে যুদ্ধক্ষেত্রে। এই বলে নমরুদ তখন থেকে সৈন্যদের প্রস্তুতি নিতে আদেশ দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিমর্ষ বদনে সেখান থেকে নিজ আত্মীয় স্বজনদের নিকট ফিরে এলেন। আত্মীয় স্বজনদের কতক নবীকে আদর করল এবং প্রাণ দিয়ে যত্ন করল, আবার কতক বিরোধিতা করতেও ছাড়ল না। নমরুদ ঘোড়সওয়ার, পদাতিক ও যন্ত্র বিশেষজ্ঞ সৈনিকদেরকে 3 দিনের মধ্যে ব্যাবিলনের উন্মুক্ত ময়দানে সমাবেত হওয়ার জন্য নির্দেশ দিলেন। মহারাজার হুকুম অনুসারে সারা দেশে সমরসজ্জা আরম্ভ হলো। সেনাবাহিনীকে তৃপ্তিদানকল্পে মহিলা ব্যাটালিয়ন পর্যন্ত ময়দানে হাজির হতে কসুর করল না। 2 দিনের মধ্যে ব্যাবিলনের উন্মুক্ত ময়দান সেনা ছাউনিতে ভরে গেল। 1800 বর্গমাইল জুড়ে সেনাবাহিনী তাঁবু খাটালো। সেখানে সাধারণ সৈন্য, ডাক্তার ও প্রমোদবালাদের সাথে 8 লক্ষ বর্মপরিহিত অশ্বারোহী সৈন্য মোতায়েন ছিল। সে এক বিশাল আয়োজন। নমরুদ সেনা মোতায়েনের কাজ সমাপ্ত করে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে খবর দিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের সম্মুখীন হলেন। তখন নমরুদ বলল, কোথায় তোমার খোদা এবং কোথায় তার সৈন্য সামন্ত? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তুমি যে সামান্য প্রস্তুতি নিয়ে আমার খোদার মোকাবিলার জন্য অগ্রসর হয়েছ এটা অত্যন্ত হাস্যকর। আমার খোদা ইচ্ছা করলে ক্ষুদ্র প্রাণী মশা দ্বারা তোমার এ বিশাল বাহিনী নিমেষের মধ্যে খতম করে দিতে পারেন। নমরুদ তখন নবীর কথা শুনে এক অট্টহাসি দিয়ে বললেন, তোমার খোদার ক্ষমতা থাকে তো সম্মুখে আসতে বলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের কথায় অগ্নিশর্মা হয়ে উঠলেন এবং বললেন, তুই সাবধান হয়ে যা। 3 দিনের মধ্যে আল্লাহর গজব এসে তোর সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেবে। এই বলে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখান থেকে দ্রুত বিদায় হলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজ বিশ্রামগারে গিয়ে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন এবং নমরুদকে ধ্বংসের জন্য দোয়া করলেন। নবীর মোনাজাত শেষ হতে না হতেই সেখানে হযরত জিবরাইল আলাইহিসসালাম অবতীর্ণ হয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জানালেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন এবং আপনি গিয়ে বিশ্রাম গ্রহণ করুন এবং নমরুদকে परशु दिनेर कथा बोले दिन। हजरत इब्राहिम आलाइहिस्सलाम जिब्राइल आलाइहिस्सलामेर कथाय आश्वस्त हलेन एबं नमरुद के खबर पाठिये दिलेन जेन से तार खोज निये परशुदिन मयदाने उपस्थित थाके। नमरुद नबीर खबर पे तार उजिर हामान के मयदाने पाठिये दिल एबं रणसज्जार प्रस्तुतिर क्षेत्रे जा बाकी छिल ता त्वरित समाधा करार जन्य जोर तागिद दिल। महाराजा जरूरी निर्देश पे प्रधान सेनापति युद्धेर धरन जानार जन्य नमरुदेर दरबारे उपस्थित हलो एबं नमरुदेर निकट जिज्ञेस करल इब्राहिम आलाइहिस्सलामेर पक्षे कारा युद्ध करबे एबं किभाबे से युद्ध चलबे। नमरुद बोल्ल विषयटी आमिओ विस्तारितभावे जानि ना, तबे इब्राहिमेर कथा अनुसारे যতটুকু ধারণা করছি তাতে মনে হয় কোনো মানুষ অস্ত্রশস্ত্র নিয়ে তোমাদের মোকাবেলা হবে না, মশা মাছি জাতীয় কোনো প্রাণীর প্রাদুর্ভাব হতে পারে। এ বিষয়ে তোমরা আগামী পরশুদিন ভোর থেকে যুদ্ধের দামামা বাজিয়ে ময়দান কাঁপিয়ে তুলবে যাতে করে ক্ষুদ্র প্রাণীরা ভয়ে আর কাছে আসতে না পারে। পরবর্তী পর্যায়ে যদি ওগুলো একান্তই কাছে এসে যায় তাহলে দুই হাতে চড় মেরে ওগুলোকে খতম করে দিবে, কোনো ভারী অস্ত্রের আর প্রয়োজন হবে না। সেনাবাহিনী প্রধান নমরুদের কথা শুনে নিশ্চিন্ত মনে হাসি দিয়ে বিদায় হলো। এর মধ্যে মাঝখানে একদিন পার হয়ে গেল। যুদ্ধের দিনে ভোর থেকে নমরুদের সৈন্যরা দামামা ও যুদ্ধ বাজনা বাজিয়ে ময়দান কাঁপিয়ে তুলল। এমন সময় দেখা গেল আকাশে একখণ্ড কালো মেঘ, মেঘখণ্ড যেন দ্রুত ওই দিকে আসছে। আর একটু পরে দেখা গেল ঠিকই মেঘখানা যেন যুদ্ধ ময়দান ঘিরে ফেলেছে। অল্পক্ষণ পরে দেখা গেল সেনাবাহিনীর মাথার উপর মেঘমালা এসে উপস্থিত হলো। সেনাবাহিনীর লোকেরা উপরের দিকে তাকিয়ে রইল। এবার তারা পরিষ্কার দেখতে পেল মেঘের আকারে তাদের মাথার উপর যে কালো ছায়া এসে পৌঁছেছে তা ক্ষুদ্র ক্ষুদ্র মশার সমষ্টি। এ বিন্দু বিন্দু মশকের ডাকের শব্দ এত প্রচণ্ড ছিল যে নমরুদ বাহিনীর বাদ্যবাজনার সমস্ত আওয়াজ তলিয়ে গেল। মশারা অতি দ্রুত এক এক সৈন্যের মাথার উপর এক একটি বসে যখন চামড়া ভেদ করে তাদের হুল ফুটিয়ে দিল তৎক্ষণাৎ সে অজ্ঞান হয়ে পড়ল। এভাবে 10 মিনিটের মধ্যে সমস্ত ময়দানের লোকেরা ধরাশায়ী হয়ে পড়ল। মশারা সৈন্যদের মাথার মগজ ও রক্ত খেয়ে শেষ করল, অতঃপর তাদের শরীরের মাংস খেতে আরম্ভ করল। অল্প সময়ের মধ্যে ময়দানের সমস্ত মানুষের শুধু চুল, নখ ও হাড় ছাড়া আর কিছুর অস্তিত্ব দেখা গেল না এবং প্রত্যেকটি ক্ষুদ্র মশা রূপান্তরিত হয়ে মুরগির আকৃতি ধারণ করল। নমরুদ দূরে বসে সমস্ত অবস্থা দেখল এবং আতঙ্কিত হয়ে ব্যাবিলনের রাজমহলে গিয়ে আশ্রয় নিল। সেখানে সে একা একা বসে ভাবতে লাগল অবস্থাটা কি হলো, ক্ষুদ্র মশা কীভাবে সমস্ত মানুষগুলো নিঃশেষ করল। এমন সময় একটি ক্ষুদ্র মশা এসে তার হাঁটুর উপর পতিত হলো। সে তখন মশাটিকে দেখে দুশ্চিন্তাগ্রস্ত হলো এবং ভাবল এত ক্ষুদ্র এক প্রাণী আমার শক্তিশালী এক একজন সৈন্যকে কীভাবে সমূলে নিঃশেষ করে দিল। এ কথা চিন্তা করে যখন মশাটিকে ধরার জন্য হাত বাড়ালো অমনি মশাটি উড়ে তার নাকের ছিদ্র দিয়ে মাথার মধ্যে গিয়ে পৌঁছালো। তখন থেকে নমরুদের মাথার ভীষণ যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। নমরুদ দিশেহারা হয়ে গেল। সে তখন হাত দিয়ে মাথায় আঘাত করতে আরম্ভ করল, তাতে একটু উপশম বোধ করল, কিন্তু মাথায় আঘাত করা বন্ধ করে দিলে তখন মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। নমরুদ এই অবস্থায় কয়েকটি কাঠের ছোট হাতুড়ি বানালো যা দিয়ে মাথায় আঘাত করা সহজ হয়। একদিন এক রাত অতিবাহিত হবার পরে এ কাজের জন্য একজন কর্মচারী নিয়োগ করা হলো। সে কাঠের হাতুড়ি দ্বারা সর্বক্ষণ মাথায় আঘাত করত, এতে সে মোটামুটি কিছুটা সুস্থতা বোধ করত। এভাবে নমরুদের কর্মচারী দিন রাত তার মাথায় আঘাত করে চলেছে। আঘাতকারী কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা হলো, প্রত্যেককে 8 ঘন্টা করে ডিউটি ভাগ করে দেওয়া হলো। দিনের পর দিন নমরুদের অবস্থা কাহিল হতে আরম্ভ করল। সে শারীরিক ও মানসিকভাবে খুবই দুর্বল হয়ে পড়ল এবং বিবেক বুদ্ধি অনেকটা লোপ পেল। স্মরণশক্তি কমে গেল, মেজাজ রুক্ষ হলো, ধৈর্য বলতে কিছুই বাকি থাকল না। এমতো অবস্থায় তার অনুগত ব্যক্তিবর্গরা তার নিকট থেকে সরে গেল, এমনকি তার নিয়মিত পরিচর্যা পর্যন্ত ব্যাঘাত সৃষ্টি হলো। একদিন তার মাথায় আঘাতকারী একজন কর্মচারী নিজ প্রয়োজনে ক্ষণিকের জন্য বাহিরে গিয়েছিল। তখন নমরুদ ক্রোধে অগ্নিশর্মা হয়ে ওঠে। যখন কর্মচারী ফিরে এলো তখন তাকে জুতা দিয়ে খুব প্রহার করল। এতে কর্মচারী খুব অপমান বোধ করল এবং সে প্রতিশোধের চিন্তায় ব্যাকুল হয়ে উঠল। একদিন পরে রাত্রিবেলায় যখন তার ডিউটি পড়ল তখন সে গভীর রাতে কাঠের হাতুড়ি দ্বারা नमरुदेर माथार ऊपर खूब जोरे आघात करलो। ए आघाते नमरुदेर माथा फेटे चौचिर हो गेल। तखन देखा गेल तार माथार खुलिर भीतर थेके एकटी मशा उड़े चले गेल। सेई साथे नमरुदेर इहलीला शेष हो गेल।